হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছি আজকে ভিডিওটি কী টপিক। আজকে চলে এলাম অনলাইনে একটা বেস্ট আর্নিং অ্যাপ নিয়ে, যেটা সম্পূর্ণ বাংলাদেশি অ্যাপ। আর এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে পেয়ে যাবে $10। আর এখানে সর্বনিম্ন উইথড্র হচ্ছে $15, অর্থাৎ $10 পাওয়ার পর এখান থেকে জাস্ট $5 আর্নিং করবে। সো টোটাল তুমি এখান থেকে $15 উইথড্র দিতে পারবে। আর এই উইথড্রটা সরাসরি তুমি বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিতে পারবে। জাস্ট আজকের ভিডিওতে যাবতীয় সকল ডিটেলস ক্লিয়ার করে দেবো, আর এখনই আমি প্রুফটা দেখিয়ে দেবো, দেন ভিডিওটি কন্টিনিউ করব। আমি দেখো এখানে অ্যাকাউন্ট করেছি, এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে $10টা আমি পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছ জাস্ট আমার একটু প্রবলেম হচ্ছে, সো এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে এখানে আমি $10টা পেয়ে গেছি, অর্থাৎ অ্যাকাউন্ট করার সাথে সাথে এখানে $10 পেয়ে গেছি। তোমরা জাস্ট অ্যাকাউন্ট করার সাথে সাথে $10 পেয়ে যাবে। আর এখানে কাজের স্টেপটা হচ্ছে তোমার সার্ভে, তারপর হচ্ছে ডেইলি সার্ভে, আর তারপর হচ্ছে লিমিট সার্ভে। জাস্ট আমি দেখাই এই যে সার্ভেটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমার লিমিট সার্ভে। সো এখানে আর এটা হচ্ছে উইথড্র অপশন। জাস্ট সকল কিছু আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেবো, এখানে কীভাবে কাজ করবে, কীভাবে উইথড্র দেবে সকল কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করুন। ওয়েলকাম ব্যাক, চলে এলাম মূল ভিডিওতে। আজকে পুরো ভিডিওতে রয়েছে আমার আকাশ তোমাদের সাথে। সো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবে, অ্যাট ফার্স্ট তোমাকে তো অ্যাকাউন্ট করতে হবে, দেন এখানে কাজ করতে হবে। সো আমি প্রথম দেখিয়ে দিই এখানে কীভাবে অ্যাকাউন্ট করবে, এবং দেন কাজ অ্যান্ড উইথড্রটা দেখিয়ে দেবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপ লিঙ্কটা দিয়ে দেবো, সো এখানে ক্লিক করে জাস্ট অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। আর এখানে কাজ করতে হলে অবশ্যই একটা ভিপিএন ইউজ করে কাজ করতে হবে। সো তুমি অবশ্যই এখানে ভিপিএন, যে কোনো ভিপিএন তুমি ইউজ করতে পারো, কিন্তু ভিপিএন লোকেশনটা অবশ্যই US অথবা UK কানেক্ট করে কাজ করতে হবে। সো তুমি এনি ভিপিএন, সুপার স্কাই, টার্বো, যে কোনো ভিপিএন ইউজ করতে পারো, কিন্তু লোকেশনটা থাকতে হবে US অথবা UK। তো এখানে যখন অ্যাপটি ইনস্টল করে ওপেন করবে, তখন তোমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছ এই যে সাইন আপ অপশন, জাস্ট এই সাইন আপ অপশনে চলে যাবে, অর্থাৎ নিচে এসে সাইন আপ অপশন, এই যে সাইন আপ অপশন এখানে চলে যাবে। সো এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে তোমাকে সাইন আপ করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার নাম দেবে, তোমার যে কোনো যেই নাম, আর এখানে তোমার একটি মোবাইল নাম্বার দেবে, এখানে একটি মোবাইল নাম্বার দেবে। সো এটা দেওয়ার পর তারপর এখানে একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দেবে, আর নিচে দেখতে পাচ্ছ কনফার্ম পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছ কনফার্ম পাসওয়ার্ডটা একদম সেম পাসওয়ার্ডটি দেবে। সো দেওয়ার পর পঞ্চম অপশন দেখতে পাচ্ছ রেফারেল কোড, স্ক্রিনে একটি কোড পেয়ে যাবে, এই কোডটি এখানে হুবহু ইন্টার করবে। ইন্টার করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই সাইন আপ, নিচে এই সাইন আপ অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাকে ব্যাগে নিয়ে আসবে, ব্যাগে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছো ওই মোবাইল নাম্বারটি এখানে দেবে, এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছো ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে জাস্ট এই যে নিচে লগ ইন অপশন, এই লগ ইনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্ট সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে, দেন অ্যাপে চলে আসবে। অ্যাট ফার্স্ট যখন এখানে অ্যাকাউন্ট করবে তখন ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্ট করতে হবে, নয়তো বা এখানে অ্যাকাউন্ট করতে পারবে না। সো এখন আমি কাজটি দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছ তুমি এখানে এখানে রয়েছে তোমার সার্ভে, আর এখানে হচ্ছে ডে সার্ভে, এটা হচ্ছে লিমিট সার্ভে, এখানে হচ্ছে টোটাল 3টি উপায় তুমি এখানে আর্নিং করতে পারবে। জাস্ট 3টির কাজ একই সেম, কিন্তু নাম আলাদা। জাস্ট আমি একটি কাজ দেখিয়ে দেবো, আর বাকি কাজগুলো তোমরা সহজেই বুঝে যাবে। আমি যদি জাস্ট এই কী করি, এখানে যদি তোমার এই সার্ভেতে ক্লিক করি, ক্লিক করলে দেখো এখানে সার্ভেতে বলা হয়েছে এই কুইজ করলে 1800 পয়েন্টের মতো পাবো, লাকি স্পিনে 1800 পয়েন্ট, অর্থাৎ ম্যাজিক স্পিনে 1800 পয়েন্ট, এবং ভিডিও ওয়াচ করলে 200 পয়েন্ট। সো এখানে প্রতিটি কাজ এক, তার মধ্যে হচ্ছে তোমার কুইজ সেম কাজ, সরি এখানে দেখতে পাচ্ছ এই কুইজ সেম কাজ, লাকি স্পিন সেম কাজ, ম্যাজিক স্পিন সেম কাজ, আর ওয়াচ ভিডিও তো তোমরা জানোই, জাস্ট ভিডিও দেখে পয়েন্ট আর্নিং করতে হয়। জাস্ট আমি কুইজে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে তোমাকে কী করতে হবে, এখানে কোশ্চেনের উত্তর দিতে হবে। এখানে হচ্ছে টোটাল 10টা কুইজ, তোমাকে দেখাই এই যে এখানে, সরি কালারটা চেঞ্জ করে নিতে হবে, এখানে হচ্ছে তোমার 10টা কুইজ টোটাল, এই যে এটা এখানে 10টা কুইজ, অর্থাৎ 10টা কুইজ কমপ্লিট করলে এখান থেকে পয়েন্ট পাবে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছ 8+5 ইকুয়াল টু কত হয় তা তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে 8+5 কত হয়,
এটা হচ্ছে তোমার সঠিক উত্তর 8+5। জাস্ট আমি এই 13টা ক্লিক করব। বিকল্প যদি অ্যাড আসে জাস্ট একটা ভিউ করে দেন কেটে দেব। আর এখানে দেখতে পাচ্ছ তুমি নেক্সট অপশন, অর্থাৎ আর এখানে আমি উইন হয়েছে 10 পয়েন্ট, জাস্ট নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো, এখানে আমার 10 পয়েন্ট অ্যাড হয়ে গেছে আর এখানে 10/2 হয়ে গিয়েছে। জাস্ট আমি আবার এখানে এই উত্তরটা আমাকে দেখতে হবে, এখানে হচ্ছে 10+18=28। তো এখানে লাস্টের যে অপশনটা এটা সিলেক্ট করে দেবো, অ্যাড আসলে এটা কেটে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি উইন হয়েছি, জাস্ট নেক্সটে ক্লিক করব। সো আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার টোটাল পয়েন্টটা অ্যাড হয়ে গেছে, অলরেডি দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে। আর এখানে 23 হয়ে গেছে, সো এখানে 3 হয়ে গেছে। জাস্ট এখানে আমি নেক্সটে যে উত্তর, এখানে উত্তরটা হচ্ছে তোমার 15×15 কত, জাস্ট এটা দিয়ে সঠিক উত্তরে ক্লিক করে দেবো। প্রতিটা কাজ এক। সো এখানে দেখো, এখানে হচ্ছে 15×15 কত, সো এখানে উত্তরটা হবে 225। জাস্ট আমি 225 ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর অ্যাড আসলে অ্যাডটা কেটে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ অলরেডি আমি তোমার এখানে 10 পয়েন্ট উইন হয়ে গেছে। জাস্ট এই নেক্সট বাটনে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর যেই অ্যাড আসবে অ্যাডটা কেটে দেবো, একদম সেম টু সেম। আবার এখানে কোশ্চেন করা হয়েছে 25×25 উত্তর কত হবে, এখানে 625। জাস্ট আমি 625 ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ইউ উইন 10 পয়েন্টস। তো এখানে মূলত এভাবে কাজ করতে হবে। জাস্ট আমি নেক্সট বাটনে ক্লিক করব। এভাবে আমি টোটাল উত্তরটা দিয়ে আসছি, দেন ব্যাগে আসছি। তো এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি টোটাল এখানে 10টি টাস্ক কমপ্লিট করে ফেলছি। আর এখানে আমার 800 পয়েন্ট হয়ে গেছে। জাস্ট আমি 11 নম্বর কোশ্চেন যে উত্তরটা, এটা আমি কমপ্লিট করব। এখানে কোশ্চেন করেছে যে 81+15 কত হয়, 86/96। জাস্ট আমি এই 96 ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পর তোমার এখানে যখন আসবে নো মোর কোশ্চেন, এই যে দেখতে পাচ্ছ এখানে অলরেডি চলে এসেছে নো মোর কোশ্চেন। সো এটা যখন আসবে তখন আমরা কী করবো, স্ক্রিনে যে অ্যাডটি শো করছে ওই অ্যাডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যদি আমাকে কোনো প্লে স্টোর তোমার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, তাহলে এই ওয়েবসাইটে আমি কমপক্ষে 1-1.5 মিনিট ওয়েট করব। ওয়েট করার পর আমি ব্যাগে আসবো। আর যদি প্লে স্টোরে নিয়ে যাওয়া হয়, তাহলে যে অ্যাপটি সাজেস্ট করবো ওই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে 2-3 মিনিট ইউজ করবে। সো এটাই মূলত কাজ। জাস্ট আমি এখানে কী করব, কমপক্ষে 1-1.5 মিনিট এখানে আমি ওয়েট করব। সো আমি একটু ওয়েট করছি। সো এখানে যখন আমার টাইমটা কমপ্লিট হয় তেন আমি এখানে ব্যাগে আসি। ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছ অলরেডি এখানে দেখতে পাচ্ছ টাইম, অর্থাৎ তোমাদের যখন এই ওয়েবসাইট থেকে ব্যাগে আসবে তখন যদি এরকম শো করে, সো একটা টাইম কাউন্ট হয়, তাহলে মনে করবে এখানে কাজটা কমপ্লিট হয়েছে। আর দেন এখানে যেহেতু আমার কাজটা কমপ্লিট হয়েছে এবং পয়েন্ট অ্যাড হয়ে গেছে, আর এখানে লাকি স্পিন একই কাজ, ম্যাজিক স্পিন সেম কাজ, এবং ওয়াচ ভিডিও একদম সেম টু সেম কাজ। জাস্ট আমি এই কাজগুলো দেখে ভিডিওটা বড় করতে চাই না, সো আমি এই কাজগুলো স্কিপ করছি। আর এখানে ডে সার্ভে অ্যান্ড লিমিট সার্ভে একদম সেম কাজ, সেই কাজগুলো দেখে আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না, সো আমি ভিডিওটি শর্ট করলাম। আর এখানে উইডো মেথডটা দেখে দিই, এখানে উইডো দেখতে পাচ্ছ, এই উইডোতে আমি চলে যাব। যাওয়ার পর এখানে আমার হচ্ছে অ্যাভেলেবল ব্যালেন্স হচ্ছে 180। আর পেমেন্ট নেওয়ার জন্য কী করবো, যাবতীয় পয়েন্ট সম্বন্ধে পরে আসছি। সো এখানে দেখো পেমেন্ট মেথড, এখানে আমি পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দেবো। এখানে যেহেতু র বিকাশ নগদ সবই আছে, জাস্ট আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমি বিকাশ নাম্বারটা দেবো এবং এখানে 15 দেবো। 15 দিয়ে নিচে দেখতে পাচ্ছ সাবমিট অপশন, জাস্ট এই সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব। তো তুমি যেটাতে নিতে চাও, ওই তুমি যদি এখানে রকেটে নিতে চাও রকেট নাম্বার দিবে, নগদে নিলে নগদ, পেপাল দিলে পেপাল, পেটিএম দিলে পেটিএম, এবং কয়েন বেস দিলে কয়েন বেস। তো জাস্ট এটা সিলেক্ট করে দেবে। এখন আমি ব্যাগে আসছি। এখন বলতে পারো যে পয়েন্ট দিয়ে কী করবো, এখানে যে 180 পয়েন্ট দেখতে পাচ্ছ, এই 80 পয়েন্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখো নিচে একটা লেখা এসেছে। জাস্ট তোমাদের দেখাই, এই যে নিচের লেখাটা দেখো, এখানে লেখাটা এসেছে যে ক্লিক দিস, অর্থাৎ 1000 পয়েন্ট হলে তুমি এটা ডলারে কনভার্ট করতে পারবে। এখানে লেখাটা এসেছে, জাস্ট যখন 1000 পয়েন্ট হবে তখন এই বাটনে ক্লিক করলে, অর্থাৎ এই পয়েন্ট বাটনে ক্লিক করলে এটা সরাসরি তুমি ডলারে কনভার্ট করে নিতে পারবে। তো আশা করি এই পয়েন্ট সম্বন্ধে বুঝাতে পেরেছি। যখন ডলারে কনভার্ট করবে তখন এই পয়েন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন উইড্রোটা দেখিয়ে দিলাম, তারপর এখানে ইনভাইট করে আর্নিং করতে পারবে। আর যে কোনো প্রবলেম হলে তাদের সাপোর্ট গ্রুপে কন্ট্যাক্ট করবে।
অথবা টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন্ট হবে। আর এখানে পেমেন্ট হিস্ট্রিতে যাবতীয় সকল কিছু দেখতে পারবে, আর এখানে কাকে ইনভাইট করেছে তা দেখতে পারবে। তো আশা করি ভিডিওতে যাবতীয় ডিটেলসটা বোঝাতে পেরেছি। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।